দর্শক আগেই জানিয়েছে, ঘরমুখ মানুষের ঢল ঠেকাতে শিমুলিয়া পাটুরিয়া ঘাটে মোতায়েন করা রয়েছে বিজিবি। এবং এই সংক্রান্ত বিস্তারিত জানাতে আশরাফুল আলম লিটন আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। লিটন, আপনার কাছে আবারও আসতে চাই, কেমন অবস্থা দেখছেন ঘাটের পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। সকাল থেকে ঘাটে অবস্থান করছি আমরা। সকালে যেটা দেখতে পেয়েছি, ঘাটে যাত্রীদের কিছুটা চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপটা সকালে চাইতে তুলনামূলকভাবে কমে গেছে বলে আমরা দেখেছি। আর আরেকটি বিষয় যে ঘাট এলাকায় কিন্তু আমরা বিজিবির কোনো টহল দেখতে পাইনি। এখানে পুলিশ সকাল থেকেই কন্টিনিউ এখানে দায়িত্ব পালন করছে। তো আমরা আরেকটি বিষয় যেটা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই সকাল থেকে এই পর্যন্ত 9টি ফেরি চলে গেছে পাটুরিয়া থেকে দৌলো দিয়ে। সেখানে কিছু অ্যাম্বুলেন্স এবং লাশবাহী যে গাড়ি যেগুলো ছিল সেগুলো এবং তার পাশাপাশি কিছু যাত্রী পার হয়েছে। তো আমরা ঘাটের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানের সাথে। আমরা জানবো আপনার কাছ থেকে এই ঘাটের যে সার্বিক বর্তমান কি পরিস্থিতি, এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। আমাদের এখানে অপেক্ষমান পণ্যবাহী ট্রাক রয়েছে প্রায় 500, সেগুলো পারাপার বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি যে সকল রোগী অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো ছোট ইউটিলিটি ফেরির মাধ্যমে পার করার ব্যবস্থা করা হয়েছে। আপনি যেমনটা বলেছেন, 9টি ফেরির মাধ্যমে এগুলো পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে কিছু যাত্রী হুড়োহুড়ি করে শেষ মুহূর্তে উঠে ফেরিতে পার হয়ে যায়। স্বাস্থ্যবিধি মানার বিষয়টা কি আসলে আপনারা এখানে কিছুটা মানে করতে পারছেন? এখানে আপনারা জানেন, আসলে শেষ মুহূর্তে যে সকল মানুষজন, নারী শিশু লোকজন আসছে, তারা মাস্ক পরিধান করছে এটুকু আমরা দেখছি, কিন্তু সামাজিক দূরত্বটা আসলে দৌড়াদৌড়ির মধ্যে সেভাবে মেনটেন করতে আমরা দেখিনি। আমরা তাদেরকে সচেতন করছি, হেলার দিয়ে আমরা তাদেরকে বলছি যেন সামাজিক দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে। সকালে চাইতে কি বিকেলের দিকে চাপ আরো বাড়বে কিনা কি মনে হয়? এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমাদের চেকপোস্টগুলোতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন, সবাই আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি মানুষজন যদি সচেতন হয় সেক্ষেত্রে হয়তো তারা আর বের হবেন না, তারা ঘরে বসে ঈদ করবেন এবং যাত্রীর চাপ কমে যাবে। ধন্যবাদ আপনাকে। জি, আপনি যেমনটি শুনছিলেন, আসলে যে চেকপোস্ট বসানো আছে আমাদের পাটুরিয়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, সেখান থেকেই চেকপোস্টের মাধ্যমে যে গাড়ি যা ঢাকা থেকে যে গাড়িগুলো আসছিল সেগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জি, মানিকগঞ্জের খবর জানছিলাম, মুন্সীগঞ্জের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কেমন দেখছেন মানুষের চাপ, জানাবেন বিস্তারিত। ভোর সকাল থেকে ঘরমুখ মানুষের চাপে কিন্তু শিমুলিয়া ঘাট চারদিকে কিন্তু যাত্রী আর যাত্রীদের একটি অবস্থান দেখতে পেয়েছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেরির সংখ্যা যেমন বেড়েছে এবং তার সাথে কিন্তু যাত্রীদের উপস্থিতি অনেকটা কমে গেছে। ঠিক এই মুহূর্তে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, ঠিক 2 নম্বর ফেরিঘাটে অবস্থান করছিলাম। এখানে দেখা যাচ্ছে ভাষাসৈনিক গোলাম মাওলা, যেটি বেশ কিছুক্ষণ আগে ঘাটে এসে ভিড়েছে এবং সেখানে কিন্তু অনেক যাত্রী রয়েছে, সামনে হয়তো দেখা যাচ্ছে না। মূলত ফেরি পারাপার করা হচ্ছে লাশবাহী গাড়ির জন্য, কিন্তু যেসব যাত্রী ঘাটে এসে পড়ছেন তাদেরকে কিন্তু আটকে রাখা যাচ্ছে না, তারা জোরপূর্বক ফেরিতে উঠে পড়ছেন এবং যার কারণেই কিন্তু এই শিমুলিয়া ঘাটের পরিস্থিতি অস্বাভাবিক রূপ নিয়েছে। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে যে শুধু লাশবাহী যেসব গাড়ি রয়েছে এবং অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো পারের জন্য কিন্তু ফেরি পারাপারের কথা রয়েছে, তবে যাত্রীদেরকে তারা আটকাতে পারছে না। এই কারণেই যে এখানে হাজারো যাত্রীর উপস্থিতি তারা কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ঢাকা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যাত্রীদের আসার জন্য যে চেকপোস্ট, সেই চেকপোস্ট অতিক্রম করেও কিন্তু অনেক যাত্রী এসে পড়ছেন এবং গ্রামেগঞ্জের বিভিন্ন পথ হেঁটেও তারা এখানে আসছেন। আমি যেমনটি সকাল থেকে লক্ষ্য করছিলাম যে সকাল থেকে প্রায় 3টি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে এবং বাংলাবাজার ঘাট থেকে এসেছে 2টি ফেরি। এখন যে পরিস্থিতি, অনেকটা যাত্রীদের চাপ কমে গেছে বলতেই পারি, কেননা কয়েকটি ফেরি চলার কারণে যেসব যাত্রীরা আসছিলেন তারা কিন্তু ফেরিতে উঠে যেতে পারছেন। অন্যদিকে পদ্মায় অবৈধভাবে ট্রলারের মাধ্যমে যাত্রী পরিবহনের দায়ে কিন্তু বেশ কয়েকটি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনার জন্য চেষ্টা করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঘাট এলাকায় অনেক পণ্যবাহী যানবাহন রয়েছে, তারা কিন্তু 2 থেকে 3 দিনের বেশি সময় যাবত ঘাটে অবস্থান করছেন। রাতে পণ্যবাহী গাড়ি পারের নির্দেশনা রয়েছে এবং তার সাথে কিন্তু আমরা গতকাল রাতে যেমনটি দেখেছি অনেক যাত্রীও কিন্তু পার হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।